BJP! BJP! Baba! আমাদের কাছে সময় কম না, আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি। নির্বাচন একটা সিস্টেমের মধ্যে নির্দিষ্ট সময় হয়তো এটা ভোট গ্রহণ হবে, গণনা হবে, কিন্তু আমরা প্রতিদিনে কোনো না কোনো পাড়ায়, কোনো মহল্লায়, কোনো গলিতে আমরা আমাদের কার্যকর্তারা প্রতিদিন এই এলাকা জনসংযোগে ব্যস্ত থাকেন। আজকেও নির্বাচন কালকে ঘোষণা হয়েছে, তা আমাদের বিজেপির প্রার্থীর সমর্থনে আমরা আজকে রামনগর 7 নম্বর রাস্তা শুরু করেছি আমাদের 2 নম্বর বুথ দিয়ে। আমাদের ওয়ার্ডে 7টা বুথে আমরা পর্যায়ক্রমে প্রতিদিনই আমরা বাড়ি বাড়ি প্রচারে আবার যাবো। বিশেষত আমাদের এই 5 বছরে আমাদের সরকার, আমাদের বিজেপি নেতৃত্বের সরকার কী কী কাজ জনকল্যাণে করা হয়েছে, কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিন আমরা কী কী কাজ করব এই জনগণের জন্য সেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, ভালো লাগছে, সবাই খুব খুশি, বিশেষ করে আগরতলা শহরকে নতুন সাজানোর জন্য এবং প্রতিটি গলির দিয়ে রাস্তা ড্রেন হওয়াতে মানুষ অত্যন্ত খুশি সরকারের উপর। তো আমার বিশ্বাস আমাদের দল যেটা বলেছে যে 60-60 আমরা এই নির্বাচনে জয়ী হব, এটা আক্ষরিক অর্থে মিলে যাবে। আর আমাদের আমাদের এখানে যিনি প্রার্থী হবেন তার সম্বন্ধে সবাই অবগত আছেন, কাজে আমার বিশ্বাস এবং ধারণা গতবারের তুলনায় আমরা অনেক বেশি ভোটে জয়ী হব, কারণ আমাদের সরকার 5 বছরে অনেক কাজ করেছে।